গাইস আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা যারা টিকটক ব্যবহার করে থাকি, মূলত যারা টিকটক সোশ্যাল ভিডিও আপলোড দিই ফার্স্ট টাইম, তো প্রথম আমাদের কিন্তু টিকটক কোনো ভিউ অথবা কোনো লাইক কমেন্ট আমরা পাই না। তো এর মূলত প্রথম একটা কারণ, আমাদের যে অ্যাকাউন্টটা প্রথম অবস্থায় একদম নর্মাল থাকে, তো ওই নর্মাল থেকে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরো অ্যাকাউন্টে পরিণত করতে হয়, অথবা বিজনেস অ্যাকাউন্ট আছে। সো এই পুরো অ্যাকাউন্টে পরিণত করার পরে আপনার কিন্তু 50% র্যাঙ্কিংয়ে যে গ্রো আছে টিকটক, ওটা কিন্তু চলে যাবে অটোমেটিকলি। তো এই কাজটা আসলে অনেকেই আমরা করি না। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি ঠিকই, ভিডিও আপলোড দিই, কিন্তু ওইটা বুঝি না যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোতে পরিণত করা লাগবে। সো গ্যাস, আমি এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে একটি পুরো অ্যাকাউন্ট করবেন। যদি আপনার অ্যাকাউন্টটা নর্মাল থেকে থাকে অথবা পার্সোনাল, অথবা যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে, ওই ক্ষেত্রে কীভাবে আপনি একটি পুরো অ্যাকাউন্ট করবেন। তো ফার্স্ট টাইম আমাদের চলে আসতে হবে টিকটক অ্যাপে। তো দেন টিকটক অ্যাপে আসার পরে আপনারা চলে আসবেন প্রোফাইল। তো প্রোফাইলে আসার পরে তো গাইস আপনারা যে কাজটা করবেন, এখান থেকে দেখতেছেন থ্রি ডট মেনু, জাস্ট এখানে চলে আসবেন। এখানে দেখতেছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা দেখছেন ম্যানেজ অ্যাকাউন্ট। গাইস ভালো করে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট, জাস্ট ম্যানেজ অ্যাকাউন্ট টাচ করবেন। তো এখানে দেখেন গাইস, আমার অ্যাকাউন্ট কিন্তু আমি নতুন ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট কিন্তু একদম নর্মাল অবস্থায় আছে। সো দেখছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এইটাই আসলে পুরো অ্যাকাউন্ট। আর দেখতেছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, তো আমি যেটাতে কনভার্ট করবো সেটাতে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো মূলত এই কারণে কিন্তু আসলে তেমন একটা ফার্স্ট টাইম আমাদের কিন্তু ভিডিও র্যাঙ্কিং করে না। তো আপনি চাইলে এখান থেকে যদি বিজনেস করেন আর পার্সোনাল যেটা পুরো আছে পুরোও করতে পারবেন। তো ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে বিজনেস আসলে আমি দেখাবো না, এখান থেকে আমি যে কাজটা করবো, পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে, পার্সোনাল মানি পুরো, তো এই পার্সোনাল অ্যাকাউন্টে টাচ করবেন। তো এর আগে বলে রাখি গাইস, পার্সোনাল অ্যাকাউন্ট কেন করবেন, যদি আপনার অ্যাকাউন্টটা নর্মাল অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও টিকটক, কিন্তু যারা টিকটক কোম্পানি যারা আছে তারা কিন্তু আসলে আপনার ভিডিওটা সামনে শো করবে না, হোম পেজে শো করবে না। আর যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করেন আপনার অ্যাকাউন্টটা, তাইলে যেটা হবে আপনার ভিডিওটা হোম পেজে শো করবে। এ শো করার কারণ একটাই হচ্ছে গাইস, সবাই আমরা পার্সোনাল মানে পুরো অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকি। সো আপনার যদি পুরো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তা আপনার যে ভিডিওটা পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে পুরো অ্যাকাউন্ট সবার কাছে চলে যাবে, সেক্ষেত্রে আপনি ভিউ আর লাইক কমেন্ট বেশি পাবেন। তো এই জন্য অবশ্যই গাইস আমাদের পুরো অ্যাকাউন্টটা করে নিতে হইব। তো এখান থেকে কাজটা করবেন, সুইচ ব্যাক এখানে টাচ করবেন। তো গাইস আপনারাই দেখলেন, এক ক্লিকে কিন্তু আমি আমার যে অ্যাকাউন্টটা আছে কিন্তু পুরো অ্যাকাউন্টে পরিণত করতে পারছি। তো আপনারা চাইলে এভাবে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে নর্মাল অ্যাকাউন্ট, ওইটা পুরো অ্যাকাউন্ট অথবা চাইলে পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা সুইচ ব্যাক করতে পারবেন। তো এইভাবে যে কোনো অ্যাকাউন্ট আপনারা পুরো করবেন, আশা করি এখনও যদি পুরো করেন ইনশাআল্লাহ 50% আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো গাইস এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেবন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।